বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওটি। আজকের এ পর্বে আমরা আলোচনা করব অ্যাবাস দলিল, অথবা আমরা এটা বলতে পারি বিনিময় দলিল। তো একটি বিনিময় দলিল করার পূর্বে আপনাকে যে সমস্ত শর্ত রয়েছে, একটি দলিল করতে আপনাকে কত টাকা খরচ করতে হবে, এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশের বেল বাটনটি অন করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো এখানে যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাওয়াজ বা বিনিময়। আমরা যদি আরবিতে এর অর্থ করি তো এটা আমরা আরবি শব্দ হচ্ছে অ্যাওয়াজ, যদি আমরা এর বাংলা বলি তাহলে বিনিময়, অর্থাৎ কোনো কিছু বিনিময় করা। তো আজকে আমরা এই ভিডিওটি উদাহরণস্বরূপ আমরা ধরে নিয়েছি, এখানে দুটি জমি, এটা হচ্ছে জমি জমি এক জমি দুই। তো এটা হচ্ছে ক ব্যক্তি মালিক, এটা হচ্ছে খ ব্যক্তি মালিক, এবং খ ব্যক্তির বাড়ি হচ্ছে এখানে, ক ব্যক্তির বাড়ি হচ্ছে এখানে, মানে এদের যে জমিনের ডিস্টেন্স, জমি থেকে বা আসার ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। তো এমত অবস্থায় এই খ ব্যক্তি এসে এই জমিটি চাষবাস করতে তার অনেক সমস্যা হচ্ছে, ক ব্যক্তির এই জমিটি চাষবাস করতে অনেক সমস্যা হচ্ছে। তারা একটা সময়, ক এবং খ ব্যক্তি তারা একটা সময় সিদ্ধান্ত নিল যে খ ব্যক্তি এই জমিটি নিয়ে নেবে এবং ক ব্যক্তি এই জমিটি নিয়ে নেবে, তাহলে কী হবে, তাদের চাষবাদ বা যে কোনো কিছু করতে তাদের সুবিধা হবে। এক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিল যে একটা বিনিময় দলিল করবে, বিনিময় দলিলের মধ্যে এই দলিল এই জমিটি ট্রান্সফার করে নেবেন। কিন্তু বাংলাদেশ সরকারকে এটা সুবিধা দিচ্ছে কিনা, অবশ্যই বাংলাদেশের যে রেজিস্ট্রেশন আইন সেই আইনের মতে অবশ্যই আপনারা চাইলে এ সমস্ত জমি, অর্থাৎ যদি আপনার কোনো জমি আপনার বিনিময় করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে কিছুটা খরচ করতে হবে, একটি দলিল তৈরি করতে হবে, সেটা আমরা বিনিময় দলিল বলে থাকি। তো একটি বিনিময় দলিল করার জন্য আপনাকে কত টাকা লাগবে, এখন কথা হচ্ছে এটা। তো বিনিময় দলিলটি করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1%। তো এখানে কিসের উপর পার্সেন্টেজটা ধরা হবে, এই দুটো যে জমি থাকবে এই দুটো জমির মধ্যে সবচেয়ে মূল্য যেটা বেশি থাকবে, অর্থাৎ মৌজারের যেটা বেশি থাকবে, যেটার মূল্য বেশি আসবে সেটার উপর ডিপেন্ড করবে আপনার খরচটি। তো আমরা ধরে নিলাম এই জমিটির মূল্য 2 লক্ষ টাকা, এই জমিটির মূল্য 3 লক্ষ টাকা। তো এখন রেজিস্ট্রেশন খরচ আসবে এই 3 লক্ষ টাকার উপরে, অর্থাৎ যেটার মূল্য বেশি হবে এই দুই জমিটার দুই জমিনের মধ্যে সেটার উপর আপনার রেজিস্ট্রেশন খরচ দিতে হবে। অবশ্যই রেজিস্ট্রেশন খরচ দুইজনকে বহন করতে হবে, কেননা এখানে আপনার যে দলিলটি হবে এখানে দলিল শুধুমাত্র একটি দলিল পাবেন আপনারা, এখানে যে দুজন মালিক সেক্ষেত্রে দুটা দলিল হবে না, একটি দলিল হবে, তবে একটি দলিল দুটা কপি পাবেন দুইজনে, অর্থাৎ দুইজন মালিক দুটা কপি পাবেন। তো এখন রেজিস্ট্রেশন খরচটা কত হবে, যে রেজিস্ট্রেশন ফি 1% আসবে, স্ট্যাম্প শুল্ক আসবে, আপনার 1.5%, এটা বর্তমানে আগে 3% ছিল, আগে ছিল 3%, এখন এটা 1.5% হয়ে গেছে, এবং স্থানীয় কর আসবে, 3%, উৎস কর আসবে, উৎস কর 1%, 2%, 3%, কোনো কোনো ক্ষেত্রে 4%ও ধরা হয়। তো মোটামুটি একটি বিনিময় দলিল করতে এই খরচটা আপনাকে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা খরচ বের করি, 1% হলে 3,000 টাকা, 1.5% হলে 4,500 টাকা, 3% হলে 9,000 টাকা, এটা হচ্ছে আপনার স্থানীয় কর। আর এখানে যদি আমরা যদি সম্পত্তিটি কোনো জেলাভিত্তিক বা পৌরসভা ভিত্তিক হয় সেক্ষেত্রে আপনাকে 3% দিতে হবে, আর উপজেলা কিছু কিছু ক্ষেত্রে উপজেলাতে পৌরসভা রয়েছে সেক্ষেত্রে আপনাকে 2% দিতে হবে, আর যেগুলো গ্রামের জমি সেক্ষেত্রে আপনার 1% উচ্চ কর দিতে হবে, এবং 4% অনেক ক্ষেত্রে 4% ধরা হয়। তো বিশেষ করে এই দুটোই আসে, 3% এবং 2%, এই দুটোই আসে।
তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, সেক্ষেত্রে আমরা 2% ধরলাম, তাহলে আমাদের আসবে 4,000 টাকা। হ্যাঁ সরি, 2% ধরলে আমাদের 6,000 টাকা আসে। তো এই ছিল মোটামুটি খরচ, অর্থাৎ আপনার যে একটি বিনিময় দলিল করবেন সেক্ষেত্রে এই খরচটি, অর্থাৎ 3,000 আর 4,000, 7,000, 7 আর 9 16, 16 আর 6 22, অর্থাৎ 22,500 টাকা। 22,500 টাকা আমাদের খরচ হচ্ছে একটি, 3 লক্ষ টাকা যদি জমির মূল্য থাকে সেক্ষেত্রে আমাদের 22,500 টাকা খরচ হবে হবে একটি বিনিময় দলিল করতে। তবে এক্ষেত্রে অন্যান্য কিছু খরচ রয়েছে, অন্যান্য খরচ, সেক্ষেত্রে হলফনামা দিতে হবে আপনাকে, হলফনামা 200 টাকা, ই ফি 100 টাকা, এন ফি, এন ফি আপনাকে 40 টাকা করে দিতে হবে প্রতি পেজের জন্য। এক্ষেত্রে যদি 8টি পেজ হয় তাহলে আমাদের আসবে 320 টাকা আসবে, এবং কোর্ট ফি দিতে হবে আপনাকে 10 টাকা। এই এই হলো মোটামুটি একটি অ্যাওয়াজ বা বিনিময় দলিলের খরচ। তো এক্ষেত্রে আমাদের কত আসে দাঁড়ায়, 600, 620, 630 টাকা। এছাড়া এখানে দলিল লেখকের খরচ ইনক্লুড করতে হবে, তো এখানে আরও 2,500 টাকা আপনারা ইনক্লুড করেন। তো টোটাল আমরা যদি এখানে 3,000 ধরি, আমরা 3,000 এখানে ইনক্লুড করব, তাহলে 005, অর্থাৎ 25,500 টাকা। তো আমরা যদি একটি 3 লক্ষ টাকা জমি একটি অ্যাওয়াজ বিনিময় দলিল করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রায় 25,500 টাকার মতন আমাদেরকে খরচ করতে হবে একটি অ্যাওয়াজ বিনিময় দলিলের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে আপনারা একটা কথা মনে রাখবেন, অ্যাওয়াজ বিনিময় দলিল সেখানে একটি মাত্র দলিল পাবেন, দুইজন পক্ষ, একটি দলিল দলিলে দুইজন আপনাদেরকে মালিকানা প্রমাণ করবে, এবং চাইলে আপনারা সেখান থেকে সেই মাল জমিটি হস্তান্তর করার সব ধরনের অধিকার পাবেন সেই দলিলটির মাধ্যমে। তো অনেক ভাই ভিডিওতে কমেন্ট করে যে অ্যাওয়াজ বিনিময় দলিলকে বাতিল করা যায় কি না। তো যে কোনো একটি দলিল আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সরকারি রেজিস্ট্রেশন অফিস থেকে, সেক্ষেত্রে এই দলিলটি বাতিল করা এতটা সহজ কাজ নয়। আপনারা চাইলে যে দলিলটি বাতিল করতে পারবেন এমন নয়, আপনি দলিলে বাতিলের জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে যে আবেদনটি বৈধ বা আবেদনটি মঞ্জুর করা হবে সেটির গ্যারান্টি 100%-এর মধ্যে 99.99% না হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটি দলিল বাতিলের জন্য। তবে জাল দলিলের ক্ষেত্রে সেটা অন্য ভিন্ন বিষয়, কিন্তু একটা বৈধভাবে, অর্থাৎ আপনারা দুইজন যুক্তিসঙ্গতভাবে একটি দলিল তৈরি করলেন, দুইজন যুক্তি মিলে, সেক্ষেত্রে সেই দলিলটি বাতিল হবে যে, এত সহজেই বাতিল হওয়া হবে না সেটা। তো এটা হচ্ছে মূল বিষয়। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।